একটি বার গিয়ে দেখে আসি আমার আম্মিজান কেমন আছে, আমার আম্মিজান কি করছে। দেখো না আমি যে নবাব বাদশাহ হয়ে গেছি আর আমাদের কোনো দুঃখ নেই। আম্মিজান এই শুকর এই খবরটা যে তোমার কাছে দেবো, শুভ খবর তুমি শুনবে না? কোথায় আম্মিজান, তোমায় কেন দেখতে পাচ্ছি না? একই একই তো একটা বুড়ি মা পড়ে আছে। ও বুড়ি মা, আজ তুমি অমন করে ধুলাতে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার বুড়ি মা? এ তো বুড়ি মা কথা বলছি না, তবে কি বুড়ি মা মারা গেল? ও বুড়ি মা তুমি কথা বলছি না কেন? আর তোমার কি হয়েছে? আমি তোমার কি দেখছি আমি যার তোমার শুকরের চন্দ্র পেয়েছিলাম জঙ্গলে বহনে যাচ্ছার পথে, আমি তোমার একই দূর অবস্থা দেখছি। তবু মা বোনের মা বোনের বুবি, কেন তুমি আমার মিথ্যের আশ্বাস দিলে মা? কেন তুমি আমার আম্বিজানের কাছে পাঠিয়েছ? কেন আমি আম্বিজান আমার সঙ্গে কথা বলছে না মা? একটি বারে দিবি বলে দাও মা, এবার দিবি বলে দাও। ওরে বাবা দুঃখে মা গো, তোমার আম্বিজান তোমার জন্য জ্ঞান হারিয়েছে। আমার নাম স্মরণ করে তোমার আম্বিজানের চোখে মুখে হাত বুলিয়ে দাও, তোমার আম্বিজানের জ্ঞান ফিরে আসবে। বেশ মা, জয় মা বনবিবি, জয় মা বনবিবি, জয় মা বনবিবি। ওঠো আম্মিজান, দেখো না আমি ফিরে এসেছি। আম্মি দুঃখে আইলা বাবার কোলে ফিরে আই না দুঃখে, আমার কোলে ফিরে আই না দুঃখে। আম্মি এই তো আমি তোমার হারানো সন্তান, তোমার কোলে যে আমি ফিরে এসেছি। আজ তুমি একটিবার ভালো করে তাকিয়ে দেখো, আমি যে নবাব বাদশাহ হয়ে গেছি ওর জন্য তুমি আমার চিনতে পারছো না। আজ ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার হারানো সন্তানই যে তোমার দুঃখে। আমি আমি তোমার দুঃখে, আমার দুঃখে ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। আমার দুঃখের ভাগে নিয়ে গেছে জানো তো, আমার দুঃখে কোনোদিন আমার আম্মি বলে ডাকবে না। আমার দুঃখের ভাগে নিয়ে গেছে, আমার দুঃখে কোনোদিন আমার কাছে ফিরে আসবে না কোনোদিন। ছোট্টবেলা থেকে কোনোদিন সুখ পাইনি, আজও পাবো আমি এটা তো আমি ভেবেছিলাম। আম্মি বেশ, আম্মি হারানো সন্তানে তোমার কোলে যখন আমি ফিরে এসেছি, আবার তুমি যখন আমাকে দূরে পাঠিয়ে দিতে চাইছো, আমি কি হবে বেঁচে থেকে? লাভ বেঁচে থেকে যে আমার কোনো লাভ নেই গো। আমি দুটি নয়নে যেদিকে যাবে সেই দিকে যে আমি হারিয়ে যাব। কোনোদিনই তোমার এই হারানো সন্তানের আর তুমি খুঁজে পাবে না। আমি আমি চলে যাচ্ছি আম্মি জান, কোনোদিনই তোমার সন্তানের মুখ আর তুমি দেখতে পাবে না। আমি আসছি আম্মি জান। শান্তি ছমাস ছদিন পর যে আমি শান্তি ফিরে পেলাম, তবে আমি কি দেখছি আমি জান? তোমার সুখের জন্য গিয়েছিলাম জঙ্গলে মহলে যাত্রার পথে, এসবই কি দেখছি আমি জান? সুখ না পেয়ে দেখছি কেন তোমার দুঃখ আমি? কে তোমার কষ্ট দিয়েছে আমি জান? কে তোমার দুঃখ দিয়েছে আমি জান? তুই তো কোনোদিন আমার কথা বুঝতে চাসনি দুঃখে, তাহলে কেন আজ আমাকে জিজ্ঞাসা করছিস? তুই কি জানিস দুঃখে ওই
দেখো না কত বড় মিথ্যাফল হ্যাঁ দুঃখে কি করেছে তুই জিনিস তখন আমার গর্বে ও যে তোর আব্বাজানকে হত্যা করে আমার রূপ যৌবন লুট করতে চাইছে মিথ্যা ফলের বাচ্চা মিথ্যা ফল এত বড় শয়তানের মতলব তোর মধ্যে ছিল রে শয়তানের ধরা আগে যদি জানতাম তোর জন্ত মাটিতে আমি কবর দিতাম চিন্তার কোনো করেন নেই আম্বে জান এই রাজ্যের রাজা বাচ্চা আমি এখন ওই ধরাকে আমি ছাড়ব না যেখানে দেখতে পাবো জন্ত মাটিতে কবর দিয়ে দেব আমি এখন আসছি ধরার সন্ধানে না দুঃখে না ওরে দুঃখে আমি যে তোর আব্বা জানকে হারিয়ে ফেলেছি আমি চাই না তোকে হারাতে দুঃখে আমি চাই না মারামারি আমি চাই না খুনোখুনি একবার যখন আমি তোকে কোলে পেয়েছি ওরে মানিক এখানে নিয়ে আমি থাকবো না এই বড়ি ছাড়ি ছেড়ে আমি তোকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব চলছে শুধু প্রতিশোধের আগ প্রতিশোধের আগুন এবার আর আমাদের কারোর আর সত্যি নেই আমি চিন্তার কোনো কারণ নেই তোমার সন্তান আর মারা যাবে না ধনা এখন আচরে নাজলা বালিতে নাচ গান ছুটছে ফুর্তি করছে ওই ফুর্তি করে আমি ঘুচিয়ে দেব আমি এখন আসছি আমি যান চললাম এই মুহূর্তে সেই ধনার নাজলা বালিতে তাই তো আজ এই মস্ত কোটিপতি জমা হয়েছি তাই আজ সারা রাত নাচ গান গে ফুটি দিতে আসছে নাদিয়া বেগম কি আগে নজর না দেখিলে বন্ধু আই দুনিয়া অন্তরে হয় পাশ তো মায়না পাইলে বন্ধু দম যেন মরে যায় বন্ধু তুমি কই কই তুই এই নারীটা বলিবদ্ধ প্রবেশ করেছিস
তোর সত্য পরিচয় কি? ওই ধরো তুই আমার চিনতে পারছিস না? মনে পড়ে কারকেদ খুলির জঙ্গলে নামে দিয়ে চলে এসেছিস, কর পর্যন্ত ইন্তকাল করে কবরের নিচে ঘুম পাড়ি দিয়েছিস। সে আর কেউ নয়, সে হলো বেয়র ছেলে দুখা। কেন জানি তোদের মতন ভালো লোকেদের না এই মতো বস্ত ছেড়ে দিই পালিয়ে যা দুঃখে। দিন এখন তোর নাই, দিন এখন আমার। তোর শর্মকে আমি দাঁড়িয়ে কথা দিলাম, উপরে আছে আসমান নিচে আছে জমিন, জমিন সে শপথ করে বললাম তাকে জন্ত মাটিতে কুরবানি দেব না। তাহলে মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ দুঃখে। আমি চাই না মারামারি, আমি চাই না খুনখুনি, তাতে তোর আপন চাচাজি হয় দুঃখে। ভাবিজি আমার বড় ভুল হয়ে গেছে, ভাবিজি চলো ভাবিজি আমরা সবাই মিলে যাবো সেই মৌলী সাহেবের কাছে। মৌলী সাহেব যে মতো বিচার করবে আমরা সবাই মিলে নেবো, সবাই মিলে চলো ওই মৌলী সাহেবের কাছে ভাবিজি। আমার দুঃখে নিয়ে গেছে মল করতে, বলছে ভাবি তুমি 5 টাকা করে মানে দেবো, আমি দিয়েছি শেষকালে কি করছি না মৌলী সাহেব, আমার দুঃখের বাগের গালা দিয়ে ফিরে এসছে, এই বিচার তোমার করতে হয় মৌলী সাহেব? বড় অন্যায় করেছে ও ধনামণি, তা ভাবি যে কথা বলছে এ ঠিক কথা বলছে? এ কথা সত্য বলি সাহেব। যাও আল্লাহ রহমতে তুমি মেনে গেছো তাহলে একটা বিচার করছো বা, কিন্তু কি বিচার করা যায় কি বিচার করা যায়? হ্যাঁ মনে পড়েছে ও ধনামণি, তা বাকুড়ি যে ছোট্ট বেটি হচ্ছে যে চম্পামা, ওই চম্পামার সাথে দুকে মণি শাদি দিয়ে দাও, সব ঝামেলা মিটে দাও। এমনি কার ও চোখ বেই করছি, আর ঘা ধরে কবরে বেটি দেবো একদম। মৌলি সাহেব কিন্তু মা চম্পা বেটি এই শাদিতে কবুল আছে কিনা মা চম্পাকে তো ডেকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে খকো টাকো আমি এখনই ডাকছি মা চম্পা। আব্বাজান আমি এখনই আসছি আব্বাজান। এসো মা চম্পা, এই ভূতে না মৌলি সাহেব তোমাকে ডেকে পাঠিয়েছে মা চম্পা। মৌলি সাহেব দেখো না মৌলি সাহেব আমার মা চম্পা এসে গেছে মৌলি সাহেব। ও খোদার শাদির কথা হচ্ছে তো আবার মনে নেচে না চাইছে না, তা সরম বলে আর কিছু হইলুনি, তাই হোক গে বিচার করতে যে বিচার করে চলে যাব। অমানি তোমার আপা তোমার শাদি দেবা, তা তুমি কি আজই হসো? কবুল কবুল। ও খোদা মনিতে আমার 3 পা খাড়া হয়ে হসে, তাহলে শাদি পড়ানোর কাজ শুরু করতে হবে। মরি সাহেব আমার একটা কথা ছিল মরি সাহেব। কি কথা আছে? আমার মা চম্পা বেটি একটু তেলেঙ্গান নেশা করে, তাই ওই দুঃখ মানে দিতে হবে। সে তো দিতে হবে। অশীত সাউন্ড দোষা
DJ Bappi, Dushai Number Pole.